সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তন্নদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট, স্নানও হয়ে গেছে, এখন ঘরে গিয়ে পুজো করব। আর একটা তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর আমি এখান থেকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, মানে চালে উঠবে, সিঁড়ি ঘরের চালে উঠবে। আজকে বেশ ঝলমলে রোদও উঠেছে, দেখো ওই যে আমার জায়ের মেয়ে এখানে কি করছে, ব্রাশ করতে এসছে। আর এখন ঘরে গিয়ে পুজো দেবো, তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর স্কিপ করো না, আর ব্লগটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। তো চলো ঘরে গিয়ে এখন পুজো করবো। আর এদিকে ঘরে চলে আসলাম আর পুজো দেবো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো দেখো ঠাকুরের জামাটা চেঞ্জ করব। তো সেদিন মেয়ে পুজো করেছিল গত বৃহস্পতিবার দিন, দেখো ঠাকুরের কপালে সিঁদুর টিঁদুর মাখিয়ে একাকার করেছে। তো আমি ঠাকুরটাকে স্নান করাবো আজকে, শ্যাম্পু দিয়ে স্নান করাবো। আর হলো এই ড্রেসটা দেখেছো, এই মেয়েকে বারণ করলাম যে এই ড্রেসটা পরাতে না, তো এখন তো গরম পড়ে গেছে। তা মেয়ে বললো যে না, এখনও পুরোপুরি গরম পড়েনি, এখনও ঠান্ডা আছে। তো আমি তার মধ্যে আর একটা ড্রেস বানিয়েছি ঠাকুরের জন্য। আর মাঝখানে তোমরা দেখেছো আর একটা একদম পুরো হোয়াইট কালারের একটা ড্রেস বানিয়েছিলাম, তো ওইটা এতটাই বড় হয়ে গেছে, তো ওটা যেন কে পরে আছে ওই ড্রেসটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই ড্রেসটা দুদিন আগে বানিয়েছি, তো এটা হলো উলের, তো এটা পরাবো। আর এখন তো গরম পড়েই গেছে, এখন তো এই কিছু মানে এই সপ্তাহটাই পরিয়ে রাখবো, আজকে যেহেতু বৃহস্পতিবার এটা গায়ে হচ্ছে কি না একটু দেখবো, তার জন্য পরাবো। আবার মানে সামনে বৃহস্পতিবার দিন খুলে রেখে দেবো এটা। তো দেখো আমি পরিয়ে দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই যে এরকম হয়েছে ড্রেসটা, তবে কী বলো তো পেঁচার মুখটা পুরো ঢেকে গেছে, এটা একটু বাজে লাগছে, পুরো পেঁচাটা ঢেকে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। আর আমি ঠাকুরটাকে শুধু স্নান করালাম, লক্ষ্মী ঠাকুরটা, আর এখনও পুজো করা হয়নি, তো আমি এবার পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এবারে রান্না বসাবো, এখনও রান্না বসাইনি,
তো একেবারে আজকে যেহেতু বৃহস্পতিবার একেবারে সকালবেলা স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিলাম, জামাকাপড়গুলো মিললাম দেখলে, তো জামাকাপড়গুলো মিলে একেবারে পুজোটা দিয়ে নিলাম, এবারে রান্নাটা বসাবো। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো, আর তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। ও আর যেই কথাটা বলেছিলাম যে ওই ড্রেসটা কাকে পরিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো এই যে মেয়ের এই বুল্লু ভাই, তো এর গায়ে পরিয়ে দিয়েছি। এ তো সবসময় মানে কি বলবো উলঙ্গ অবস্থায় থাকে, তো ভাবলাম যে এই ড্রেসটা বড় হয়ে গেছে তো একে পরিয়ে দিই। তো দেখো ওই মেয়ের পুতুলটাকে পরিয়ে দিয়েছি ড্রেসটা, তো কেমন লাগছে বলো। তো ঠিক আছে তোমরা সাথে থাকো, এবারে রান্নার দিকে যাই, অনেক বেলা হয়ে গেছে। আর রান্নার এদিকে চলে আসলাম, আর আজকে হলো অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য দেখো আমি দুপাশে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হলো তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর হলো তোমার উচ্ছে আর কুমড়ো দিয়ে বটি করব। এটাই হলো আজকে রান্নার মেনু। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর ভাতটা ওইদিকে হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিল, মানে আমার বর ভাতটা বসিয়ে দিয়েছিল, তো ভাতটা নাবিয়েছি আমি এসে। আর এইদিকে তোমার দুপাশে দুটো গ্যাস দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, তো এটাও হয়ে যাবে এক্ষুনি। তো আর সকাল দিয়ে ও কচুরি এনেছিল, তো কচুরি খেয়েছি। চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, তোমরা সাথে থাকো। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে তখন বলছিলাম মাছের ঝাল করব, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করেছি, আর ওইদিকে উচ্ছে আর কুমড়ো বটি করেছি, আর কিছুই করিনি। আর এইখানে হলো তোমার শশা এনেছিল, তো শশা কেটে রেখেছি, আর এটা উচ্ছে কুমড়ো বটি করেছি। তো এই হলো রান্নার মেনু আজকে, তো আর কিছুই করিনি। আর এখানে দেখো কতটা লবণ পড়ে গেছে, আর এটার মধ্যে কিছু নেই, এটার মধ্যে কড়াইশুঁটিগুলো ইয়ে করে রেখে ছাড়িয়ে রেখেছি। আর এখানে চাটনি, এটা মানে আজকে বানাইনি, আগের দিনের চাটনিটা এখানে রয়েছে। সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ছাদের দিকে যাব। ছাদে জামা কাপড়গুলো রয়েছে, সকালবেলা দেখালাম যে কত ঝলমল করে রোদ উঠেছে, কিন্তু তারপর পরই দেখি কি যে কেমন মেঘলা মেঘলা আকাশটা হয়ে গেছে। তো সেইভাবে মানে রোদই নেই, জামা কাপড় সেইভাবে শুকায়নি, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। আর ভিজে ভিজে আছে, মনে হয় না জামা কাপড় শুকিয়েছে এখন। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সকাল দিয়ে খাওয়া হয়নি, খাওয়া হয়নি মানে আজকে সকালবেলা কচুরি এনেছিল তো ওটাই খেয়েছিলাম, আর তারপরে কাজবাজ সেরে একেবারে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তুলে এখন একটু শোবো। তো তোমরা সাথে থাকো, তো সন্ধ্যাবেলায় দেখা হবে তোমাদের সাথে। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যাটা মেয়েই দিল। আর হলো একটু শুয়েছিলাম তোমাদের, তখন বললাম তো ঘুম থেকে উঠে সব কাজবাজ সারলাম, মানে জামা কাপড় ছাদের জামা কাপড় টাপড় আনলাম, সেইভাবে শুকায়নি আজকে, বললাম না ওয়েদারটা খুব বাজে। প্রথমে তো সকালবেলা খুব সুন্দর রোদ উঠলো, আর পরে দেখি একদম মানে মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এরকম ওয়েদার হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় সব গুছিয়ে টুছিয়ে এখন মেয়ে বাড়িতে আছে, যেহেতু আজকে টিউশন ক্লাস নেই, আজকে ওকে কিছু বানিয়ে খাওয়াতে হবে। তো দেখো আজকে মেয়ে বায়না ধরেছে যে কেক বানিয়ে খাওয়াতে হবে, তো দেখো কেক বানিয়েছি, আর কেকের বাটিটা এতটাই ছোট হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, কেকের ব্যাটারটা বেশি হয়ে গেছে। আমি বললাম একটা অন্য বাটিতে
করার জন্য। তো মেয়ে বলে যে না, কেকের বাটি থাকতে অন্য বাটিতে করতে হবে না। তো এই বাটিটাই করতে গিয়ে না এটা মানে ওভারলোড হয়ে গেছে, তো দেখো অনেকটা ফুলে উঠেছিল, আর ওপরে থালা দিয়ে চাপা ছিল, তো পুরো একদম থালায় থালায় লেগে গেছে। আর এইটা বানিয়েছি না, একটা দিদিভাইকে দেখেছি যে কমলা লেবুর রস দিয়ে কেক বানিয়েছিল, তো আমার দেখে খুব ভালো লেগেছিল, আর মেয়েও দেখেছিল, আর তো ওর সেই থেকে বায়না ধরেছে যে কমলা লেবুর রস দিয়ে কেক বানিয়ে দিতে হবে। তো কেকটা বানিয়েছি, সবই ঠিক ছিল, কিন্তু এটা একটু ওভারলোড হয়ে গেছিলো, ওই বাটিটায় হয়নি, তো একটা বড় বাটির মধ্যে দিলে ভালো হতো। তো যাই হোক, কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর দেখো আমি ওপরের অংশটা মানে দেখতে বাজে লাগছিল, ওর জন্য কেটে ফেলেছি ওপরের অংশটা। আর মেয়ে দেখো কি পাকামো করে চিনির গুঁড়ো করে ওপর দিয়ে চিনির গুঁড়ো ছড়াচ্ছে। আমি বললাম যে একই কেকের মধ্যে মিষ্টি দেওয়া, আরও চিনি দিলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে না, তো ওর যা ইচ্ছা করুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।